রাষ্ট্র প্রধানের ক্ষমতায় উঠেছিল তখন এই বাংলাদেশের মানুষের এখন আর শিক্ষার শিক্ষার উন্নতি হয়েছে। এখন বাংলাদেশে বিদ্যুতের অভাব দেখা যায় না, এখন বাংলাদেশের আর সারের জন্য মানুষের গুলি খেতে হয় না। বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশ হিসেবে পরিণত হয়েছে, বাংলাদেশ এখন বিশ্বের মানচিত্রে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিণত হয়েছে। সংগ্রামী সাথী ভাই বন্ধুরা, আপনারা জানেন সামনে ১৯ সালের নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে জননেত্রী জননেতা শেখ হাসিনার পক্ষে আমাদের যত আন্দোলন সংগ্রাম আছে এই শোক থেকে আমাদের শক্তি নিতে হবে। প্রিয় ভাই বন্ধুরা, আমি বেশি কথা বলতে চাই না, এখানে অনেক সিনিয়র এবং আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মী আছে, তারা বলবে। আজকের এই সব সবাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। ধন্যবাদ আমাকে সাথী বন্ধুগণ। আজকে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ তার ছেলে, তিন ছেলে